ব্লাড ব্যাংকে এইচআইভি ও এইচসিভি কিট না থাকার ফলে মুমূর্ষু রোগীদের জন্য রক্ত দিতে এসে মোটা টাকা খরচ করতে হচ্ছে রোগীর আত্মীয় পরিজনদের, এমনটাই অভিযোগ। ব্লাড ব্যাংকে খবর নিয়ে জানা গেছে, বর্তমানে এই দুটি কিট না থাকার ফলে তারা ব্লাড সংগ্রহ করতে পারছেন না। কেউ নিজের টাকায় দুটি কিট কিনে এনে দিলে তবেই তারা ব্লাড সংগ্রহ করে তারপর রোগীকে দিচ্ছেন। জানা গেছে, রক্তদাতা জোগাড় করে আনলেও সাথে বাইরে থেকে কিনে আনতে হয় এইচআইভি ও এইচসিভি এই দুটি কিট। এক প্রকার নিরুপায় হয়ে রোগীর পরিজনদের ব্লাড ডোনারের পর পাশাপাশি বাজার থেকে কয়েক গুণ বেশি দামে ক্রয় করে আনতে হচ্ছে কিট। প্রতিটি কিটের দাম 700 থেকে 800 টাকা করে নেওয়া হচ্ছে বলে জানা যায়। কোথাও এর চাইতে বেশি দাম নেওয়া হচ্ছে। যারা বাইরে থেকে কিট কিনে এনে দিচ্ছেন তারাই রক্ত পাচ্ছেন বলে জানা গেছে। এমনটাও জানা যায় যে কিটের অভাবে রক্তদান শিবিরে যোগ দেওয়া যাচ্ছে না। যতদূর খবর, এখনো এই দুটি কিট পাওয়া যায়নি। সোমবার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, সংবাদ মাধ্যম থেকে এই ঘটনা এখনই তিনি জেনেছেন। বলেন, রক্ত সংকট সহ কিটের সমস্যা সমাধানে তিনি আগরতলায় গিয়ে স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টরের সাথে কথা বলবেন। সেই দুটো কিট কিনতে গিয়ে 700-800 টাকা করে কালোবাজারে বিক্রি করা হচ্ছে স্যার এই কিট, সে ব্যাপারে আপনি কি বলবেন স্যার? আমি তো ব্যাপারটা এখনই জানলাম, এমএসির সঙ্গেও কথা হবে এখনই। ওখানে কিছু প্রবলেম আছে, টেকনিক্যাল প্রবলেম আছে। আমি আগামী সোমবার আমাদের মিটিং আছে আগরতলায়, অ্যাট দ্য টাইম আমি উদ্বোধন কর্তৃপক্ষ ডিরেক্টর হেলথ অ্যান্ড মিশন ডিরেক্টর এখানে নিচ্ছেন, তার সঙ্গে যোগাযোগ করব। কিন্তু ঘটনা হচ্ছে স্যার, 4 মাস ধরে এই সমস্যা দেখা দিয়েছে স্যার। আমি দেখছি এটা ব্যাপারটা, আমি সোমবার গিয়ে দেখছি। অন্যদিকে রক্তদাতা এনেও রক্তের ব্যবস্থা করতে না পারা এবং স্বাস্থ্য দপ্তরের এই বেহাল চিত্র দেখে ক্ষোভে ফুঁসছে আমজনতা। রক্তের অভাবে জেলায় বড় অঘটন ঘটানোর আশঙ্কা তৈরি হয়েছে উত্তর জেলা জুড়ে, এমনটাই সচেতন মহলের ধারণা। এই পরিস্থিতিতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সেই বৈঠকের উপরই নজর রয়েছে সবার। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।